এখান থেকে দেখ, এখান থেকে আগে দেখা, হাই পাস বা লো পাস ফিল্টার করার জন্য আমরা আগে অসিলোস্কোপে 1 ভোল্টেজ ইনপুট ভোল্টেজ যে 1 এটা আমাদের আগে ফিক্স রাখতে হবে। এটা আনার জন্য আমাদের চ্যানেল 1 এর যে আউটপুট এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি জেনারেটরে কানেক্ট করতে হবে। যেমন এখানে এটার পজিটিভের সাথে আমাদের যে ইনপুট ভোল্টেজ আছে এখন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি জেনারেটরের পজিটিভের সাথে অসিলোস্কোপের চ্যানেল 1 এ আমরা কানেক্ট করছি। তো এখানে পজিশন আর হচ্ছে ভোল্টেজ বা ডিভিশন করে এটা হচ্ছে কি আমরা পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ লাগাবো। নেগেটিভ লাগাই তারপরে এখানে আমি এখানে 1 ভোল্ট আনতে হবে। এখানে যদি আমি ইনপুট ভোল্টেজ 1 ভোল্ট রাখি তাহলে আমি এখানে যদি ভোল্টেজ বা ডিভিশন ভোল্টেজ বা ডিভিশন যদি আমি এখানে 1 রাখি তাহলে আমাকে এখানে এক ঘরে নিলে আমরা 1:1 মানে 1 ভোল্টেজ পাবো। তো এই 1 ভোল্টেজটা আমাকে এখানে অ্যাম্পলিটিউড কমাই বাড়াই 1 ঘরে আনতে হবে। হ্যাঁ, তারপরে আমরা পজিশনে ঠিক করে এটার চ্যানেল 1 এই যে এইভাবে আমরা 1 ভোল্টেজ ফিক্স করে নিব হাই পাস লো পাস। তারপর আমরা আর এখানে অ্যাম্পলিটিউড এগুলো আর ধরবো না।